ওই জালটা দেখাতে হবে যে আমাদের ঠিক এরকম একটা জালে কিনে তৈরি করে দিতে হবে। দেখুন বন্ধুরা, ভাই ওপর থেকে খেতে দিচ্ছে, আর দেখুন জলের দিকটা ভালো করে খেয়াল করুন কিভাবে মাছ আসছে এখানটাতে। আর বন্ধুরা, আমাদের এই মাছ ধরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ প্লিজ, যারা আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন তাদের সবার কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকার জন্য। তো দেখুন এদিকে রবিদা, আরে ভিতরে গত বুঝাই বুকা ঠোকা লাগেনি তো রবিদা? না না, পল্লবী ফোন থেকে সোমলের একটা ফোন করতে ফোন করছে আমার ফোনে, ফোন কর ফোন কর, বাজারে আছে। ছেড়ে দে ওটা, তেলাপিয়া গুলো রাখ বড় বড়। দেখুন বন্ধুরা, এটাকে জাপানি পুটি বলে, মাছটাকে ভালো করে দেখাও মঙ্গলদা। মুখে বলে তুই কাটা দিতে পারবি, পাসওয়ার্ড নয় দেবো। কানাডা আছে আছে
ছোটগুলো আগে ফেল, বড়গুলো ধরা থাকবে না। বন্ধুরা এবার দ্বিতীয়বারে শটটাকে আপনাদেরকে দেখাচ্ছি। রবিদা আবারও যাচ্ছে জাল নিয়ে, আগের বার কিন্তু পড়ে গেছিল। এই ওটুকু এডিট করবি কিন্তু, ঠিক আছে? রবিদার পড়া দেখাবি না, ওটা অনেক ভিউস হবে তাহলে। কিন্তু পড়ে যায় ভিউস অনেক বড় রবিদা। হ্যাঁ রবিদা ছোট করলাম আসতে, এক জায়গায় ভালো করে দাঁড়াও, ভালো করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো আইডিয়া গেছে। দুই হাত দূরে ভালো বড় বড় খেলা ছোট ছোট করো কেমন গেছিলি কিরা?